আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা সকলে জানেন আগামী 29 জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দিন উপলক্ষে আমি বেশ কিছু রাজনৈতিক ও অরাজনৈতিক পোস্টার আপনাদের সাথে শেয়ার করেছি। তারই পরিপ্রেক্ষিতে আজও একটা রাজনৈতিক পোস্টার আপনাদের সাথে শেয়ার করব। এই পোস্টারটার পিএলপি ফাইল সংগ্রহ করে আপনারা যারা আওয়ামী লীগ ও বিএনপি করেন তারা একটা সুন্দর শুভেচ্ছা পোস্টার তৈরি করে নিতে পারেন। তো কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা থাকছে আপনাদের জন্য, আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই পোস্টারটার প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল সংগ্রহ করার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখলে ভিডিওর ডান দিকে কিছুক্ষণ পর পর একটা করে অক্ষর উঠবে, মোট 3টা অক্ষর উঠবে। এই 3টা হলো এই ভিডিওর পাসওয়ার্ড। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে পিএলপি ফাইলের লিঙ্ক পাবেন, ওইখানে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ফাইলটা কাস্টমাইজ করার জন্য আমার ফোনের স্ক্রিনে থাকা এই পিক্সেলাব অ্যাপটা প্রয়োজন হবে। অ্যাপটির ওল্ড ভার্সন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ওল্ড ভার্সনটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর পিক্সেলাব অ্যাপটা ওপেন করলে এ ধরনের একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এখানে পিএলপি ফাইলটি আনার জন্য ডান দিকে উপরে লক্ষ্য করেন, 3টা ডট দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে অনেকগুলো অপশনের ভিতরে এই অপশনটা বেছে নেবেন, ওপেন ডট পিএলপি ফাইল। এটার উপর ক্লিক করলে একটা পপ আপ স্ক্রিন আপনার সামনে চলে আসবে, তার ভিতর প্রথম অপশন ডট পিএলপি, এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে স্লাইড করে নিচে আসলেই ফাইলটা এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ঈদুল আজহা পোস্টার 04 এরকম একটা ফাইল আপনারাও পেয়ে যাবেন। এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেলাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে আপনারা দেখতে পারছেন। তো এটা যেহেতু এখানে একটা বিএনপির একটা পোস্টার, আপনারা চাইলে এখান থেকে আওয়ামী লীগে কনভার্ট করে নিতে পারবেন। কীভাবে কনভার্ট করবেন সেটা আগে দেখাই। লেয়ার অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3টা লেয়ার হাইট করা আছে, এই 3টা লেয়ারের হাইটটা উঠিয়ে দেবেন। তারপর নিচে চলে আসবেন, আসার পর এখানে লক্ষ্য করেন যে 3টা লেয়ার হাইট খোলা আছে, এই 3টা লেয়ারের চোখ আইকনে ক্লিক করে হাইট করে দেবেন। তাহলে এটা আওয়ামী লীগের নেতাকর্মী থেকে বিএনপি নেতাকর্মীতে কনভার্ট, বিএনপির নেতাকর্মী থেকে আওয়ামী লীগের নেতাকর্মীতে কনভার্ট হয়ে যাবে। এরপর কী করবেন, আবারও এই লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এখানে নিচে আসলে দেখতে পারবেন আমার কিছু ছবি দেওয়া আছে, এই ছবিগুলো আপনারা ডিলিট করে দেবেন। এই ছবিগুলো ডিলিট করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে যে ফাঁকা ঘরে যে ছবিগুলো ছিল ছবিগুলো ডিলিট হয়ে গেছে। এখানে আপনি আপনার এলাকার নেতাকর্মীদের ছবি বসিয়ে নিতে পারবেন, তাহলে হয়ে যাবে। এখন আওয়ামী লীগ থেকে বিএনপিতে, বিএনপি থেকে আওয়ামী লীগে কনভার্ট করার জন্য আরও কিছু কাজ বাকি আছে। এখানে দেখতে পাচ্ছেন বিসমিল্লাহ রহমান রাহিম লেখা আছে, বাংলাদেশ জিন্দাবাদ লেখা আছে, শিক্ষাক্ষ প্রগতি আছে। আপনারা এগুলোর উপর ডাবল ক্লিক করে আওয়ামী লীগের যে লেখাটা লেখে, যেমন আল্লাহ সর্বশক্তিমান লেখে, শিক্ষা শান্তি প্রগতি লেখে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখে, এটার উপর ডাবল ক্লিক করে আপনারা এই লেখাগুলো পরিবর্তন করতে পারেন। একইভাবে নিচে যে সৌজন্য লেখাটা নামটা আছে এটার উপর ডাবল ক্লিক করে সৌজন্য নামটা পরিবর্তন করে নিতে পারেন। তো এখানে ছবিগুলো বসার জন্য ছবিগুলো অবশ্যই কাস্টমাইজ করে নিতে হবে। কাস্টমাইজ করার অর্থ হলো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ছবির নিচের অংশটা ব্লার করতে হয়। এই কাজটা কীভাবে করতে হয় এ বিষয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, ওখান থেকে দেখে শিখে নেবেন। এখন দেখাবো এই সৌজন্য ছবিটা কীভাবে পরিবর্তন করে করবেন। এটা পরিবর্তন করা খুবই ইজি, পরিবর্তন করার জন্য প্লাস অপশনে যাবেন, ফ্রম গ্যালারি থেকে আপনার বা যার ছবি বসাইতে চান তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো ইমেজ আনতে হবে। কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় 30 সেকেন্ড, এ বিষয়ে ভিডিও তৈরি করা আছে, লিঙ্ক প্রোভাইড করা থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে শিখে নেবেন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিছু ফটো ছিল, তার ভিতরতে একটা ফটো ইম্পোর্ট করে দিলাম, এখানে বসেছিলাম। এখন নিচের ছবিটার সাথে এটা অ্যাডজাস্ট করার জন্য লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাত্র যে ছবিটা আনলেন তার বাম পাশে লক্ষ্য করেন 8টা ডট আছে, এটার ওপরে চেপে ধরে রাখবেন এবং আগে ছবিটার কাছে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি আগে ছবিটার কাছে নিয়ে যাচ্ছে, আগে ছবিটার কাছে আনার পর আগে ছবিটা ডিলিট করে দেবেন, তাহলে দেখতে পাবেন আগে ছবিটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা সব কিছু আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এই লেখাটা পরিবর্তন করে নেবেন বাংলাদেশ ছাত্র দলের পক্ষ থেকে, এটা ছাত্রলীগের পক্ষ থেকে করে নেবেন, অর্থাৎ যা যা পরিবর্তন করা দরকার সবই এখানে পরিবর্তন করতে পারবেন। সব কিছু পরিবর্তন করা হয়ে গেলে এটা জেপিজি আকারে সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজ যাবেন, যার পর ডেমিনেশনটা কাস্টম থেকে আটক করে দেবেন, তাহলে হাই কোয়ালিটিতে সেভ হবে। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে
যাবে, চাইলে এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন শুভেচ্ছা পোস্ট হিসেবে এবং প্রিন্টও করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন আমার প্রজেক্ট ফাইলটা সংগ্রহ করে কিভাবে সুন্দর একটা ঈদুল আজহার রাজনৈতিক শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।